দুপুরে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে উপদেষ্টা জানান, 24 ঘন্টার মধ্যে চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেফতার করা হবে। এ সময় উপদেষ্টা ও ঢাকা মেডিকেলের পরিচালক দাবি করেন, শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি, আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে, সেখানে বিজেপি দেওয়া হয়েছে, আর্মিও আছে, পুলিশও আছে। কমপ্লিট শাটডাউন থেকে ওনারা সরে এসেছেন, কমপ্লিট শাটডাউন আর নাই। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা, সেটা থেকে ওনারা সরে এসেছেন। তবে এর পরপরই চিকিৎসকরা জানান, প্রত্যেক চিকিৎসকের বিপরীতে একজন করে নিরাপত্তা কর্মী পেলেই 24 ঘন্টার জন্য জরুরি চিকিৎসা সেবায় তারা কাজে ফিরবেন। আর আগামী 7 দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন না করা পর্যন্ত বন্ধ থাকবে অন্যান্য সেবা কার্যক্রম। যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে, কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের নিরাপত্তা জোরদারের পর রাত 8টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা কার্যক্রম শুরু হয়। এর আগে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে শনিবার রাত থেকে হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দিলে আজ সারাদিনই চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা। পেশেন্টটা সবচেয়ে বড় আমাদের ক্রিটিক্যাল অবস্থা আছে, সে অলরেডি অনেকবার বমি করেছে। আমরা কি অপরাধ করছি? আমরা কি দোষ করছি? তাহলে আমাদেরকে কেন ভোগান্তিতে? সাধারণ যে রোগী আছে তাদের চিকিৎসা দিক, আমাদের মতো যারা ভুক্তভোগী আছে এখন যদি তারা এখানে খেয়ে পা ওঠে তাহলে ডাক্তাররা কোথায় পালাবে? দোষীদের গ্রেফতার সহ 4 দফা দাবিতে শনিবার রাতের দেওয়া আলটিমেটাম দুপুরে মোড় নেয় কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে। চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালেও চলে কর্মবিরতি। অস্ত্র নিয়ে ঢুকে একটা রোগীর উপরে, একটা ক্রিটিক্যাল রোগীর উপরে ফালায় আর একটা রোগীকে মেরে ফেলা হয়, সেখানে না রোগী সেফ, না জনগণ সেফ, না ডাক্তার সেফ। আজ আমরা বাধ্য হয়েছি কমপ্লিট শাটডাউন দিতে, এতে আমাদের বাধ্য করা হয়েছে, আমরা ইচ্ছাকৃতভাবে এটা করি নাই। চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে 40 জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।